দেবী দুর্গার আগমন ও গমন ঘটকে অজানা আশঙ্কা মর্ত্যবাসীদের মনে। দেবীর আগমন ও বিদায় বেলায় কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে উদ্বেগ ও কৌতূহল বাড়ছে সাধারণের মাঝে। আরো একবার বেজে উঠবে ঢাকের বাদ্যি, চারিদিকে কাশফুলে সাজবে প্রকৃতি, আর সেই প্রকৃতি জানান দেবে মা আসছেন। চেনা এই ছবি প্রতি বছরই বাঙালির কাছে নতুনত্ব পায়, তবে দেবী দুর্গার আগমন ও গমন নিয়ে প্রতিবারই আমাদের সকলের মনে নানা কৌতূহল থাকে। এবছর মায়ের আগমন ও গমন দুই ঘোড়াতে, যার ফল খুব একটা শুভ বার্তা দেয় না, পঞ্জিকা মতে ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। দুর্গাপুজো 2023 ঘিরে রথযাত্রার দিন থেকে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বহু জায়গায় পাড়ায় পাড়ায় বাঁশ বাঁধার কাজ ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে অনেকটাই। ফের একবার প্রাণের উৎসব ঘিরে বিশ্বের নানান প্রান্তের বাঙালি বুক বাঁধতে শুরু করেছেন। ধীরে ধীরে শহর থেকে শহরতলি আলোর সাজে সেজে উঠতে শুরু করবে। যদিও প্রতি বছর আমাদের সকলের, বিশেষ করে ধর্মভীরু মানুষের কৌতূহল আর জল্পনার শেষ থাকে না দেবীর আগমন ও গমন ঘিরে। 2023 সালে দুর্গাপুজোর তারিখ তিথি ছাড়াও দেবীর আগমন ও গমন কিসে জানেন কি? এর ফলাফলই বা কি? এবছর দেবী দুর্গার আগমন ঘটকে অর্থাৎ ঘোড়ায়, যার ফল খুব একটা শুভ বার্তা দেয় না। পঞ্জিকা মতে দেবীর আগমন ঘটকে হওয়ায় তা ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়, ফলে দেবীর আগমনকালে ধ্বংস ও অস্থিরতার বার্তা রয়েছে। অন্যদিকে দেবীর গমনও ঘটকে, এর ফলও শুভ বার্তা দিচ্ছে না। এই সময় ছত্রভঙ্গ পরিস্থিতি হওয়ার ইঙ্গিত রয়েছে বলে পঞ্জিকা মতে জানা যাচ্ছে। উল্লেখ্য, প্রতি বছর পঞ্জিকা মতে দেবীর আগমন ও গমনের ধরন নিয়ে নানান বিশ্লেষণ থাকে। প্রতি বছরের দুর্গাপুজোয় সপ্তমীর দিনটি সপ্তাহের কোন বারে পড়েছে তার উপরই নির্ধারিত হয় দেবী কোন বাহনে আসছেন সেই বিষয়টি। চলতি বছরে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে শনিবার। এও বলা হয় যে দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা খুব একটা শুভ ফল দেয় না। স্বাস্থ্যবিশারদ জ্যোতিষীদের মতে এই আশঙ্কা অমূলক নয়, কারণ পঞ্জিকা মতে এবার দেবীর আগমন ও বিদায় ঘটকে, ফল ছত্রভঙ্গ। অর্থাৎ ঘোড়ায় চেপে দেবীর আগমন ও প্রস্থানের কারণে একটা ছত্রভঙ্গ অবস্থা, এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই সেই অস্থিরতার ছাপ পড়বে বলে মনে করছেন তারা। টালমাটাল পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা নিয়েও চলছে জোর চর্চা। দেবীর আগমন ও বিদায়কালীন পরিস্থিতি কী হতে পারে তা নিয়ে মর্ত্যবাসীর মনে উদ্বেগ ও কৌতূহল বাড়ছে। তবে শাস্ত্রবিদরা আশার কথা শুনিয়েছেন, দেবী যেমন ঘটক বা ঘোড়ায় মর্তে আসছেন তেমন ফিরবেনও তাতে। তাই আশা করা হচ্ছে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলেও সব কিছুই স্বাভাবিক হবে দ্রুত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।